আজান দেওয়া, মাইকে আজান দেওয়া শিরকে আকবর বলে। তো এই ব্যাপারে কিছু বলার জন্য আমার এক মৌলানা ভাই স্টেজ থেকে অনুরোধ করছেন, আপনারা অনুমতি দিলে আমি আলোচনা করব। আলোচনা করব। মাইকে আজান দেওয়া শিরকে আকবর এই ফতোয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য না। এটা একটা মন গড়া ফতোয়া। শিরক মানে কি আগে তা বুঝি। শিরক মানে হলো আল্লাহর জাত ও সিফাতের সাথে কোনো কিছুকে সমকক্ষ দাবি দাঁড় করানো, আল্লাহর জাত ও সিফাতের সাথে কোনো কিছুকে সমান সমান বানানো, সেটা ইবাদতের ক্ষেত্রে হতে পারে, আকীদার ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন আঙ্গিক হতে পারে। এখন মাইক এই যে আজকে ওয়াজ করতেছি মাইকে, এই মাইকের ওয়াজ করাটাকে আমরা কেউ আল্লাহর সাথে তুলনা দিছি না, এই ধরনের চিন্তা করছি না। আচ্ছা, মাইকে আজান দিলে শিরক আল্লাহর সাথে শরীক হয়, এটা তো এটা কমন সেন্সের বাইরে কথা। আকবর মানে সবচেয়ে বড়, শিরক আকবর মানে সবচেয়ে বড় শিরক। আপনি ন্যূনতম একটা বিষয় খেয়াল করবেন, আল্লাহর ইবাদত আজান একটা ইবাদত। আজান কি? এটা সুন্নাতুন মুআক্কাদা লিল জামাআত, জামাতে নামাজ পড়ার জন্য সুন্নতে মুআক্কাদা, এটা একটা ইবাদত। মাইকে ইবাদত হিসেবে আজান দিলে যদি শিরকে আকবর হয়, তাহলে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইজাতিল হাসানা, আল্লাহর পথে হিকমতের সাথে ওয়াজ নসিহত করা এটাও একটা ইবাদত। মানুষকে আলোচনা করে ওয়াজ করা এটাও একটা ইবাদত। তো ওই আলেম সাহেব মাইকে আজান দেওয়া, মাইকে ইবাদত হিসেবে আজান দেওয়াটাকে শিরকে আকবর বানালেন, তাহলে আজান দেওয়া ইবাদত, ওয়াজ করাটাও তো ইবাদত, তাহলে ওয়াজটাও তো শিরকে আকবর হওয়ার কথা। আচ্ছা, ওয়াজের বিষয়টা হয়তো আপনারা বলবেন না এটা কথাবার্তা বলতেছে, ওয়াজ কোরআন তেলাওয়াত ইবাদত কিনা? কথা বলেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করা এটা ইবাদত কিনা? আফদালুল ইবাদত, সর্বোত্তম ইবাদত। মাইকে ইবাদত হিসেবে আজান দিলে যদি শিরক আকবর হয়, তাহলে মাইকে আল্লাহর কোরআন তেলাওয়াত ওই ভক্তও তো করছে যিনি শিরক আকবর ফতোয়া সাপ্লাই দিচ্ছে, উনিও তো কোরআন আর আয়াত মাইকে পড়ে, তাহলে এটা শিরক আকবর হবে না কেন? এটা তো কমন সেন্সের বাইরে কথা। শিরক কাকে বলে? হ্যাঁ, আজান দেওয়ার সাথে মাইকের কোন সম্পর্ক নেই। আপনি মাইক ছাড়া আজান দিলে হাজার বার জায়েজ হবে, মাইকে আজান দিতে হবে এটা কোনো শর্ত না। আজান আপনি মাইক ছাড়া দিলেও জায়েজ হবে, মাইক দিয়ে দিলেও জায়েজ হবে, আজানের সাথে মাইকের সম্পর্ক না। মাইক এটা একটা নতুন কল্যাণকর একটা এই প্রযুক্তির একটা উত্তম আবিষ্কার, এটা আমাদের ইসলামের কাজে বা ব্যক্তিগত কাজে ভালো কাজে লাগে, অনেকে খারাপ কাজে লাগায়। মোবাইল ভালো কাজে লাগে, খারাপ কাজেও লাগায়। টেলিভিশন ভালো কাজে লাগে, খারাপ কাজেও লাগায়। প্রতিটা প্রযুক্তির প্রতিটা জিনিসের একটা গুড সাইড আছে আর একটা ব্যাড সাইড আছে। মাইকটা হলো ইসলামী শরীয়ত দৃষ্টিতে এটার বিধান হলো, যেমন আমরা কামিলে পড়েছিলাম, কামিলে ফেকাতে আমরা একটা কিতাব পড়েছিলাম, এটার নাম হলো আল আসবাহু ওয়ান নাজাই, ইমাম ইবনে নুজাইর মিসরি হানাফি রাহিমাহুল্লাহ ওনার লেখা। সেখানে একটা উসুল, উসুল মানে মূলনীতি, উসুলে ফেকা, উসুলে হাদিস, এগুলি যারা উসুলে তাফসীর এগুলি যারা পড়ে নাই, তারা কোরআন হাদিসের থেকে সঠিক মর্মটা নিজেরাও বুঝবে না, মানুষকেও বোঝাতে পারবে না, মূলনীতি জানতে হবে। অ্যাডভোকেট যদি আপনি ওই অ্যাডভোকেটের বড় আকালা এটা কি কয় এটারে ইউনিফর্ম লাগিয়ে দিলেন, অ্যাডভোকেট কি একটা কালো বিশাল এই বুরকার মতো গ্রাউন্ড না ক্রাউন্ড কইল, এটা লাগাই দিলেন, ইউনিফর্ম লাগাই দিলেন, তাহলে কি আপনি অ্যাডভোকেট হয়ে যাবেন? অ্যাডভোকেটের কয়েকটা বই পড়লেন, আপনি নিজে নিজে পড়লেন, আপনি অ্যাডভোকেট হয়ে যাবেন? এখানে আইনের ধারা জানতে হবে, ধারার পরে উপধারা, ধারা উপধারা এগুলি একটার পরে একটা জানতে হবে, এরপরে হলো আপনি অ্যাডভোকেট, একজন আইনজীবী। এই ইসলামের কোরআন বোঝার জন্য কোরআনের তাফসির করতে হয়, তাফসির বোঝার জন্য উসুলে তাফসির করতে হয়, হাদিস বোঝার জন্য উসুলে হাদিস পড়তে হয়, অনুমান হাদিস পড়তে হয়, আর ফেকা বুঝতে হলে উসুলে ফেকা করতে হয়,
এই ফেকার একটা অন্যতম মূলনীতি হলো আল আসলুল আশিয়াই আলাল ইবাহ হাত্তা ইয়াদুল্লু দালিলু আলা তাহরিম। প্রত্যেকটা জিনিসের মূল হলো বৈধতা, যতক্ষণ না এটা হারাম হওয়ার দলিল সাব্যস্ত না হয়। কোরআনের একটা আয়াতের মধ্যে এটা আছে, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে যা কিছু আছে সবই তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে। তার মানে আল হালালু মুবাইয়্যিন ওয়াল হারামু মুবাইয়্যিন বা বাইয়্যিন, আল্লাহ হালালকেও সুস্পষ্ট ভাবে জানাই দিয়েছেন আর হারামকেও সুস্পষ্ট জানাইছেন, এটা হারাম এটা হালাল, আর যেটা হারাম না কিন্তু আল্লাহ এটা নিষেধ করে না, এই জিনিসের হুকুম হলো এটা মুবাহ। আল আসলুল আশিয়াই আলাল ইবাহ, প্রত্যেকটা জিনিসের মূল হলো বৈধতা মুবাহ। এই জন্য মাইক হারাম সুস্পষ্ট শরীফ শরীফ কোন দলিল কেউ দেখাইতে পারবে না। মাইক তো নবীর জমানা আসিল না, মাইকের কথা ভাই বুঝবে, এটা একটা প্রযুক্তির আবিষ্কার, এটা ওই রাসূলের পাকের জামানায় সাহাবাদের জামানায় ছিল না, এই কয়েক বছর আগে মাত্র এটা আবিষ্কার হয়েছে। এই মাইক যেহেতু এটা নতুন আবিষ্কার, এটা একটা প্রযুক্তির উত্তম আবিষ্কার, এটা যেহেতু কোরআনে হাদিসে আল্লাহ এবং আল্লাহ রসুল কোথাও নিষেধ করে নাই, আবার এটা জায়েজ সেটাও নাই, তাহলে উসুল মোতাবেক এটা হলো মুবাহ। আপনি যদি আজান দেওয়ার ক্ষেত্রে মাইক ইউজ করেন সেটা আপনার জন্য বৈধ, আর যদি মাইক ইউজ না করেন আপনার আজানের কোনো ক্ষতি হবে না, এটা হলো উসুল ভিত্তিক এক দলিল ভিত্তিক কথা। আর এরা যে বিভিন্ন আয়াত তাই না আনে, এই বিভিন্ন আয়াত লা তাজরু মা আল্লাহ ইলাহান আখার, এরপরে ওয়ালা তাজালু ওয়ালা তাতাখিজু মিন দুনিল্লাহি কি, এই কিছু আয়াত আনে বিভিন্ন আয়াত, ইবাদতের ক্ষেত্রে তোমরা কোনো কিছুকে শরীক করো না, লা তুশরিকু বিহি শাইআ লা তুশরিকু বিহি, এই ধরনের কিছু আয়াত আনে, বিভিন্ন আয়াত আনে আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না। আরে বুকা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না, লা তুশরিকু বিহি শাইআ বা লা তুশরিক বিল্লাহি শাইআ, বিভিন্ন আয়াতে বিভিন্ন আলফাজ আছে, তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করো না। এখানে শরীক করা মানে মাইক ব্যবহার করা না এটা বোঝায়নি, বলছে আল্লাহর সাথে আর কোনো মূর্তিকে কোনো দেব দেবীকে দেবীকে আল্লাহর মতো বানাইও, কোন হানের দলিল নিয়ে কই লাগাইছে। আয়াতে আল্লাহ বলছে কোনো মূর্তিকে কোনো দেব দেবীকে কোনো গাইলুল্লাহকে আল্লাহর সমকক্ষ বানাইও না, ওটাকে বলছে লা তুশরিক বিল্লাহি শাইআ অথবা লা তুশরিকু বিল্লাহি শাইআ, বিভিন্ন ভাষায় এটা হলো মূর্তি বা আল্লাহর সাথে কোনো কিছু সমকক্ষ বানানো, ওটাকে বুঝাইছে। আর এটা নিয়ে লাগাইছে মাইকে, সাসার কবর কই আর সাসি কাম দেখো, মাইকের মাসালা। আমার কথা হলো ভাই আমার এটা পরামর্শ নেই, আপনি যদি মাইকে আজান দেওয়াটা এত চিন্তার কারণ মনে করেন, আপনি মাইক ছাড়া আজান দেন, মাইক ছাড়া আজান দিলে কোনো অসুবিধা নেই, হাজার বার জায়গা আছে কোনো অসুবিধা নাই, আপনি এটা উচ্চা জায়গায় দাঁড়ায় আজান দেন না। কিন্তু আরেকজন আজান দিতেছে, আপনি যদি বলেন মাইকে আজান দিলে শিরকে আকবর, শিরকে আকবর মানে কি জানেন, ওই লোকটা সাথে সাথে মুশরিক হয়ে যায় কাফের হয়ে যায়। তা আপনি যারা যেই কয়জন হাজার দুই হাজার বা একটু কম বেশি মানুষ আপনারা হয়তো মাইকে আজান দেন না, তা আপনি যদি এটাকে মুশরিক বানাই দেন তা সারা পৃথিবীর সবাই কি মুশরিক, এমনকি মক্কা মদিনাও কোনো মুসলমান নাই। অথচ আল্লাহ রসুল বলছে বিভিন্ন হাদিস থেকে জানা যায় হারামাইন শরীফাইনে আল্লাহর ওলিরা সবসময় থাকে, সবসময় থাকে। ইমাম মাহদি আলাইহিস সালামের সময় আল্লাহর ওলিরা হারামাইন শরীফাইনের আল্লাহর আউলিয়ারা ওনাকে চিহ্নিত করবে। আমার নবীজির হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় মক্কা মদিনায় শুধু মুসলমান না বড় বড় গাউস কুতুবরাও থাকে। এখন আপনি এমন এক ফতোয়া দিলেন রে ভাই, আপনার ফির শাহ আর আপনার ফিরের মুরিদ আমরা সারা পৃথিবী তার কোনো মুসলমানই নেই। এগুলি হলো অলস মস্তিষ্কের কাজ, এগুলির যারা কাজে লাগান তাড়াতাড়ি চাকরি দেবে, দেখবেন ঠান্ডা হয়ে যাবে।